আজ সোমবার 22শে পৌষ 2024 সালের 8ই জানুয়ারি। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত্। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি করবার জন্য এই রুদ্র গায়ত্রী মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করুন, একটা না 108 দিন অত্যন্ত উপকৃত হবেন। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ শোক অসুস্থতায় ভুগছেন, এমনকি বেড রিটেন আছেন, বিছনাশয়ী হয়ে আছেন বা আপনাদের শরীর অচল হয়ে আছে, তাদের জন্য কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র অত্যন্ত কার্যকারী। ওম ত্র্যম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মিবন্ধনান মৃত্যুর্মুক্ষিয়মামৃতাত্। কোনো কিছু না পারলেও বলুন ওম নমঃ শিবায়। আর আজ অবশ্যই যেহেতু চন্দ্রের বার, সুতরাং আপনারা চেষ্টা করবেন সন্ধ্যেবেলার দিকে চাঁদের আলো নিজের গায়ে একটু লাগানোর, অথবা চন্দ্রের বীজমন্ত্র ওম স্রাং শ্রিং স্রং স সমায় নামা এটিও 108 বার জপ করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, বারবার বলছি, 2024 সালের 8টি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা 100% নিশ্চিত আপনাদের সাথে ঘটিত হবে, সে বিষয়ে কিন্তু আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না, আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দেখুন, খাদ্য খাবারে নুন না থাকলে যেমন খাবারের স্বাদ আসে না, আবার নুন অত্যধিক পড়ে গেলেও কিন্তু সমস্যা, তবে নুন ছাড়া কিন্তু খাবার হবে না। সুতরাং দুঃখের তো দরকার আছে, তা নাহলে সুখের মর্ম আমরা কীভাবে উপলব্ধি করতে পারবো? দুঃখ পেলে দেখুন, ফেলিয়ার ইজ দ্য পিলিয়ার অফ সাকসেস, এই ব্যর্থতা এটিই তো সাফল্যের চাবিকাঠি, সাফল্যের মজবুতি প্রদান করে এখানেই। চেষ্টা করুন যতটা সম্ভব আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে নিজের জীবনকে আরও ভবিষ্যতে মহিমান্বিত করবার। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচ বাড়বে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা থেকে আজ বিরত থাকুন। পরিবারের সদস্যরা আপনাদের কাছে অর্থকড়ি ধার চাইতে পারে, অবশ্যই তাদেরকে যেন দেবেন না, ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। ভালোবাসার মানুষটির সাথে আজ কোথাও ছুটি কাটাতে কিন্তু যেতেই পারেন, যার কারণে দিনটি স্মরণীয় হয়ে থাকবে। সিদ্ধান্ত নেওয়ার সময় জীবনের ব্যাপারে অহংকারকে যেন রাস্তায় আসতে দেবেন না। অধস্তন ব্যক্তিবর্গদের কথাবার্তা শুনুন, পুরনো দিনের মানুষজনদের সাথে সময় সুযোগ পেলে দেখা সাক্ষাৎ করে কাটান। অহেতুক কোনো বিষয়ে ঝগড়া অশান্তি করলেই মারাত্মক ক্ষতি, বুদ্ধির প্রয়োগ করুন, অবশ্যই সফলতা আপনাদের পদচুম্বন করতে বাধ্য হবে।